তো হেই গাইস শীতকাল পড়ে গেছে আমাদের সান করাও মাথার ওপরে উঠেছে হাগার পরে ছোঁচানোও বন্ধ হয়ে গেছে শীতকালে তো গায়ে জল ঢালাটাও বন্ধ হয়ে গেছে দুঃখের কথা কি আর বলি গরমকালটা ছিল খুব ভালোই ছিল এই যে মরণের শীতকালটা যে কেন পড়লো বুঝতেই পারলাম না সান করতে যাওয়ার আগে তিনটে না বাসলে আমাদের গরমকালে সান হতো না আর এখন রোদ্দুর ওটার সঙ্গে সঙ্গে আমাদেরকে সান করতে হয় কারণ স্নান না করলে গা যে গন্ধ বেরোবে এরকম গন্ধ সবার গা দিয়ে কম বেশি শীতকালে বেরোয় তার জন্য বউগুলো পাশে শোয় না গার্লফ্রেন্ডগুলো পাশে আসে না বয়ফ্রেন্ডগুলোও পাশে আসে না আমরা কি শুধু একাই স্নান করি না মেয়েরাও করে না অনেকে বলে অনেকে বলে না দুঃখের কথা কি আর বলি মনে বিশাল দুঃখ এই শীতকালটা যে কবে যাবে এই শীতকালের জন্য আমরা তো বাঁচতেই পারছি না আমরা কেমন জিন্দা লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি আমাদের দ্বারা সানপান করা হবে না কি ঠান্ডা বাবা গো গায়ে একটুকুনি জল লাগলে মনে হয় যেন একটা বড় বোনায় গায়ের ওপরে ঠেলে দিয়েছে আমরা কাশ্মীরে আছি স্নান করবই না দরকার নেই গায়ে চপচপ করে তেল মেখে স্নান করাটা সম্ভব না কারণ গা দিয়ে তেলের ভট পচা গন্ধ বেরোয় একদম মারাত্মক লেভেলের গন্ধ বেরোয় সেই গন্ধ কেউ নিতেই পারে না আমাদের দুঃখের কথা যে কি বলি যাদের বাড়ি গিজার আছে একমাত্র তারাই জানে তারা তো সারা জীবন স্নান করে কিন্তু আমরা গরিব শরীব মানুষ তো আমাদের বাধ্যমে কোনো গিজার ভিজার থাকে না আমাদের পুকুরেই ঝাঁপ দিতে হয় আমরা তো পুকুরে স্নান করি আমরা পুকুরে তো ঝাঁপ মারি ঝাঁপ মারার সঙ্গে সঙ্গে মনে হয় যেন গায়ে একটা কেউ কাঁটা ফুটে দিয়ে চলে গেছে এ এক মারাত্মক কষ্ট রাত্রিবেলা আমাদের মতন সিঙ্গেল ছেলেদের ঘুমানোর যা কষ্ট কি বলবো গায়ে কেউ কাঁথাটা সরে গেলে কেউ দেয় না এ বিশাল দুঃখের কথা কিন্তু যারা বিয়ে টিয়ে করেছে একমাত্র শীতকালেই বিয়ে করে কারণ তাদের তো কোনো বালাই নেই কারণ তাদের গায়ের থেকে কাঁথা সরে গেলে দুটো কাঁথা তার গায়ে তার বউ দিয়ে দেয় এ এক মারাত্মক কষ্ট আমরা তো ঠিকই করেছি কারণ যদি বিয়ে করি শীতকালেই বিয়ে করব কারণ বিয়ে করার পর গরমকালে আবার ছেড়ে দেবো কারণ শীতকালে একটু গাটা গরম করতে হবে তো দেখেছি সবাই শীতকালে বিয়েটা করে আর বিয়েতে যা কেন যে গরমকালে করে না এখন আমি বুঝতে পারছি গরমকালে করলে আগে তার শ্বশুরবাড়ির থেকে এসি দিতে হয় আর শীতকালে তো একটা ভালো করে কম্বল একটা ব্লাঙ্কেট দিতে হয় আর শীতকালে যদি এরকম একটু বউ যদি আমাদের সঙ্গে থাকে আমাদের তো পিঠটা বেঁচে যায় আমরা একটু শান্তিতে ঘুমাতে পারি কিন্তু আমরা যে রাত্রিবেলা পথে যে হিসু করতে উঠি এই হিসু করার সময় যা কষ্ট হয় কী বলবো মনে হয় যেন একটা ডাইপার পরে শুই কিংবা হাগিস পরে শুই মানে শীতকালে যখন হিসু করতে উঠি গায়ে যেন মনে হয় যেন কি একটা বেশ গায়ে একটা শুশুড়ি দিয়ে গেল হ্যাঁ শুশুড়ি দিয়ে গেল গায়ের মধ্যে শীতকালে আর বারবার মনে হয় যে আমি এখন উঠবো উঠলে যদি আবার ঠান্ডা লেগে যায় শীত লাগে ওর থেকে বরঞ্চ শুয়েই থাকি রাত পেটের মধ্যে ব্যথা করে কিন্তু উঠতে পারি না মারাত্মক কষ্ট হয় শীতকালের এই যন্ত্রণা বেদনা নকুলদানা এসব যেন কেমন শুকিয়ে শুকিয়ে যায় আর মারাত্মক সকালবেলা তো ঘুমই ভাঙতে চায় না যেন মনে হয় যেন সকালটা আর একটু লেট হলে ভালো হতো কারণ রাত্রিবেলা যদি আমরা হিসু করে না ঘুমাই আমাদের পেটের মধ্যে কেমন কুরকুর কুরকুর করে আর কুরকুর করার সময় আমাদের তাড়াতাড়ি করে ঘুম ভেঙে যায় আর সকালবেলা আমাদের ঘুমাতে হয় আর রোদ উঠলে তো কোনো কথাই নেই আমরা রোদের মধ্যেই শুয়ে পড়ি আর যেদিন রোদ ওঠে না বাবা গো আমাদের যেন মনে হয় যেন সোলার একটা কুকার চালিয়ে দেয় যে ওপরে একটা রোদ যেন আমাদের গায়ের ওপরে পড়ুক আমাদের গা যেন সবসময় যেন গরম থাকে এই এক মারাত্মক কষ্ট সে কষ্ট কোনো আইডিয়া নেই সবশেষে আমি একটাই কথা বলতে চাই দেখো শীতকালে কেউ যেই যাই বলুন না কেন সানফান পান করো না কারণ স্নান করলে তোমার অ্যাটাক হবে শীতকালে হিসু পেলে উঠো না চুপচাপ শুয়ে থাকো তোমার ঠান্ডা লেগে যাবে যদি আইসক্রিম খেতে ইচ্ছা হয় গায় শটা লাগিয়েই আইসক্রিম খাও যদি গরম জল খেতে ইচ্ছা হয় গরম চা খাও হাগাটা ভালো হবে সত্যি কথা তাই বলে একদম স্নান করতে যাবে না বালতিটাকে পুরো ডিভোর্স দিয়ে দাও আর বাথরুমটাকে একদম লক করে দাও আমরা এক মাস কিংবা এক বছর আমরা ওই বাথরুমের ধারে কাছে যাব না আমাদের যদি সব সময় গরম জল দেওয়া হয় তাহলে আমরা বাথরুমে ঢুকবো আর যদি আমাদেরকে বলায় তুমি পুকুরে গিয়ে স্নান করে এসো আমরা মরে গেলেও আমরা কোনো স্নান করবো না আর রাত্রিবেলা আমরা ঘুমাতে পারি একটা সত্ত্বে যদি আমাদের যদি একটু বিয়ে দেয় একটা বউ যদি ডাকর আসে তাহলেই কিন্তু আমরা রাত্রিবেলা ঘুমাবো রাত্রিবেলা হেঁসে করতে উঠবো নাহলে করবোই না